গাইস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজ আবার একটি নতুন সন্ধানে বেরাবো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। 22 আউলিয়ার এক আউলিয়ার মাজার শরীফে আপনাদের নিয়ে যাব। এই মাজার শরীফটি কোথায় অবস্থিত, কোন জায়গায়, ওনার নাম কি, বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মধ্যে শেষের দিকে বলতে থাকব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই 22 আউলিয়ার এক আউলিয়া এনার নাম এবং এনার ঠিকানা এবং ইনি কোথায় শুয়ে আছেন সম্পূর্ণ জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চলুন যাওয়া যাক। তো গাইস, বেরিয়ে পড়লাম সেই 22 আউলিয়ার এক আউলিয়ার মাজার শরীফ দর্শনের জন্য। চলুন যাওয়া যাক সেই মাজার শরীফে। দেখতেই পাচ্ছেন কমবেশি ওয়েদার খুব একটা ভালো নয়, তার মধ্যেও বেরিয়ে পড়লাম কষ্ট করে, কারণ চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের একটি করে ভিডিও প্রেজেন্ট করার। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। যে সমস্ত ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছি। আমরা এখন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থানার অন্তর্গত এরিয়ার মধ্যে আছি। বন্ধুরা, যে জায়গাটিতে এখন আমরা যাব সেই জায়গাটির নাম হল বিচুলি হাটখোলা। বিচুলি হাটখোলা, বসিরহাট, বিচুলি হাটখোলা। এই জায়গাটায় যে সমস্ত ভাইরা আসতে চাইবেন ওনাদের জন্য রোডের পজিশনটাও একটু বলে দিই। কলকাতা থেকে যারা আসতে চাইছেন ওনারা বসিরহাটের যে কোনো বাস ধরে বসিরহাট চৌমাথায় নামলেই আপনারা এখান থেকে অটো বা টোটো বা রিক্সা যে কোনো কিছুতেই আপনারা পৌঁছতে পারবেন বিচুলি হাটখোলায়। এই রাস্তাটার মধ্যেই পড়বে সেই 22 আউলিয়ার এক আউলিয়ার মাজার শরীফটি। এই মাজার শরীফটি 600 বছর পুরাতন সেই একটি মাজার শরীফ। বন্ধুরা, এই ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে, তার জন্য আমি আরেকটি পার্ট হিসাবে, পার্ট টু হিসাবে দেখাবো পুরোটা। তো যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই পার্ট টু ভিডিওটাও দেখবেন, তাহলে বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যে সমস্ত ভাইরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, কারণ সুবিধে হবে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেই 22 আউলিয়ার এক আউলিয়ার মাজার শরীফে। তো বন্ধুরা, এই আউলিয়ার মাজার শরীফে পৌঁছে গেছি। এখানে নেমে এবারে একটি এক কবরস্থান দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন এই কবরস্থানটাও। কিন্তু যে আউলিয়া তিনি এই কবরস্থানে নেই, তিনি ঠিক এর ব্যাকসাইডে ওনার মাজার শরীফ, সেটি এবার ঘুরিয়ে আপনাদের দেখাবো। চলুন সঙ্গে থাকুন। এই ভ্যানওয়ালা ভাই আমাকে নিয়ে এসছেন, তো এবারে আমরা এই রাস্তা দিয়ে এই ভিতরের দিকে আমরা এখন যাব। বন্ধুরা, যে আউলিয়া এখানে ঘুমিয়ে আছেন তানার নাম হলো হযরত শাহ আলী। হযরত শাহ আলী 22 আউলিয়ার এক আউলিয়া এনি, কারণ এই 22 আউলিয়া এনারা কেউই স্থানীয় এখানকার বাসিন্দা নন, এনারা প্রত্যেকেই সৌদি আরবের বাসিন্দার। এনারা সেই পিরিয়ডে আজ থেকে 700 বছর আগে ওনারা সৌদি ত্যাগ করে ওনারা বিভিন্ন দেশে এরকমভাবে 22 জন আউলিয়া পৌঁছে গেছিলেন ইসলাম প্রচার করার জন্যে। সেই পিরিয়ডের এই 22 আউলিয়ার এক আউলিয়া ইনি এখানে ঘুমাচ্ছেন। তো এই মাজার শরীফের এটি অফিস রুম, আর এই রাস্তা, এই গেটটা দিয়ে এখন আমরা ভিতরে যাব। এই গেটটির ভিতরেই সেই সুন্দর সেই আউলিয়ার মাজার শরীফটি। তো এসছে যখন এখানে, তখন একটু দোয়া বা জিয়ারত করব সেই উদ্দেশ্যে, আর এই জায়গার সম্পূর্ণ বিবরণটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে থাকব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। দেখুন এখানে কি সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে, এর ভিতরে ছোট বড় অনেক কবরস্থান আছে, আর এই সেই আল্লাহর অলি বান্দা মানে আউলিয়ার মাজার শরীফ।
অলি আউলিয়া সবাই আল্লাহর বন্ধু হয়। এনারা খাস করে আল্লাহর একদম খুব কাছের মানুষ হয়ে থাকেন, তবেই ওনাদের এই ধরনের মাজার শরীফ কায়েম হয়ে থাকেন। বা এনারা এখানকার বাসিন্দা নন, তবু এখানে কত সুন্দরভাবে একটি মাজার শরীফ হয়েছে। দেখতে পাথর দিয়ে পুরো বাঁধানো আছে মাজার শরীফটির ভিতরও, আমি এবার একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো। আর বন্ধুরা, সবথেকে বড় ব্যাপার হলো এটা যে এই চত্বরটার ভিতরে এখানে কি শুধু মুসলিম জনসংখ্যা খুবই কম নেই বললেও চলে। মাত্র দুটো বা তিনটে ঘর মুসলিম এখানে আছেন, বা এনারাই সামনেই যেনারা আছেন ওনারাই এই মাজার শরীফটির দেখাশোনা করে থাকেন, বা বাইরের থেকে অনেক কমিটি আছেন যারা এই মাজার শরীফের দায়ভার নিয়ে রেখেছেন, তারা এখানে আসেন। বছরে একটা সময় এখানে অনুষ্ঠান হয়ে থাকেন। দেখুন কি সুন্দর চারিদিকে পাথর লাগানো আছে আর গাডোয়াল করে ঘেরা আছে, আর ফুলের গাছগুলো কত সুন্দরভাবে লাগানো আছে। তো যাই হোক, ইচ্ছা করছে এখানে বসে টাইম পাস করার জন্যে। তো কি সুন্দর মনোরম একটি জায়গা কবরস্থান। আর এই ভাই সাহেব এখান থেকে আসছেন, ইনি এই মাজার শরীফটির দেখাশোনা করে থাকেন, বা এনার ফ্যামিলিও এখানে থাকেন, এনারাই দেখেন। তো এই ভিতরে যেটি দেখতে পাচ্ছেন এই মাজার শরীফটি হলো সেই 22 আউলিয়ার মাজার শরীফ। হযরত শাহ আলী এই মাজার শরীফটির নিচে উনি ঘুমিয়ে আছেন। দেখুন এই মাজার শরীফটির উপরটাও আপনাদের একটু ঘুরিয়ে আমি দেখাচ্ছি, কারণ ভিতরটায় তো যাওয়া যাচ্ছে না। তো এখানে দুটি কবর দেখা যাচ্ছে, একটি কবর হলো হযরত শাহ আলীর কবর, আরেকটি হলো একটি বাঘের কবর, যে বাঘটির পিঠে করে ইনি চেপে বেড়াতেন। তো বিস্তারিত আলোচনা পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। সকলেই ভালো থাকবে।